পুলিশ এসএসসি রেলওয়ে পিএসসি সহ পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির প্রস্তুতির জন্য ভিডিওকে লাইক করে সাবস্ক্রাইব করুন ডাব্লিউপিএসসি এক্সাম চ্যানেলকে। দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও, একটি সরলরেখা একটি সরলরেখা একটি বৃত্তে এবি বিন্দুতে এবং অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করে। এবার এসির দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে বিডির দৈর্ঘ্য কীভাবে বের করতে লাগবে? পরিমিতির যে কোনো অঙ্ক আসুক না কেন, সেগুলোকে ছবি যদি এঁকিয়ে নাও তাহলে কিন্তু সব কোশ্চেনের কিন্তু সলিউশন করে নিতে পারবে। এখানে কী বলা হয়েছে? সমকেন্দ্রিক বৃত্ত। তাহলে এই একটি বৃত্ত, এই যে আমি এই কেন্দ্র দিয়ে একটা বৃত্ত আঁকলাম, এই যে এরপর কী বলা হয়েছে, এখানে দুটি বৃত্ত আছে, একই কেন্দ্র দিয়ে আরও একটি বৃত্ত আঁকলাম। এবার এই বৃত্তর মিডিল দিয়ে একটা রেখা চলে গেছে বা যে কোনো জায়গায় দিয়ে একটা রেখা চলে গেছে, তার পুরোটা বড় বৃত্তটাকে এবি বিন্দুতে ছেদ করেছে, ছোট বৃত্তটাকে সিডি বিন্দুতে ছেদ করেছে। এইবার এখানে এসির দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমাদের এই বিডির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে লাগবে। এই বিডির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে লাগবে। তাহলে লজিক কাজে লাগাও, এখানে যদি তোমরা সমাধান করতে চাও তাহলে সমাধান করেও বের করতে পারবে, কিন্তু লজিক কাজে লাগাও। বৃত্ত কী হয়? বৃত্তকে আমি যদি বৃত্তর যখন আমি বৃত্তর চাপটা যখন আঁকবো, আমি যখন আমি পুরো রেখাটাকে যখন আঁকবো, তখন কি আমি কখনো এইভাবে টেড়া বাঁকা এরকম করে কখনো আঁকা হয়? কখনো এইভাবে আঁকা হয় না, বা এই বৃত্তটাকে এইভাবে কখনো আঁকা হয়? একদম সমান লেভেলে বৃত্ত আঁকা হয়। তাহলে সমান লেভেলে যেহেতু আঁকা হয়, তাহলে যদি এদিকেরটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে অবভিয়াসলি এদিকেরটাও তোমাদের কত হবে? 5 সেন্টিমিটার হবে। এই যে আর ভিডিওটা তোমাদের কত হবে, এটা 5 সেন্টিমিটার হবে। এই লজিক লাগিয়ে করে নেবে তাহলে তোমাদের সহজে তাড়াতাড়ি হবে, কারণ অঙ্কতে তোমাদের যখন করতে লাগবে অনেক জায়গাতে অনেক লজিক লাগবে। এখানে তুমি যদি সমাধান করতে চাও তাহলে সমাধান করতে গেলে অনেক টাইম লেগে যাবে। সমাধান করতে গেলে এখান থেকে বৃত্তর প্রতি একটা লম্ব টানতে লাগবে, লম্ব টানতে নিয়ে টেনে নিয়ে এ বি এরকম করে অনেক কিছু ব্যাপার আছে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও যে এই চ্যাপ্টারে আমি তোমাদের এরকম একদম ডিটেলসে করাবো না, আমি তোমাদের কোশ্চিন নিয়ে, সেই কোশ্চিন নিয়ে তোমাদের সলিউশন করিয়ে দেবো। যারা তোমরা প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই নেবে, এবং এখান থেকে তোমরা আমি 100% বলছি যে তোমাদের কোশ্চেন তোমরা 100% সবগুলোই কমন হবে। কিন্তু শুধু তোমাদের এখানে ভেরিয়েবল চেঞ্জ হতে পারে, কিন্তু আদার্স কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু তোমাদের এখানে ভেরিয়েবলগুলো শুধু চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য বারবার করে বলছি, যারা এখনও তোমরা আমাদের চ্যানেল ডাব্লিউপিএস এক্সামকে সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এখানে তোমাদের 5 সেন্টিমিটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট পয়েন্টটা দেখে নেবো আমরা, এখানে কী বলা হয়েছে, ও কেন্দ্রিক বৃত্তের এ বি সিডি দুটি জ্যার দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে জ্যার দৈর্ঘ্য সমান। এবার এও বি একটা দেওয়া আছে কোন 60 ডিগ্রি, সিওডি কত হবে বের করতে লাগবে। ছবি এঁকে নাও আবার, এই যে আমি বৃত্ত আঁকলাম, বৃত্তের এই যে কেন্দ্র দিলাম, কেন্দ্র এটা আমাদের কত, ও। দুটি জ্যা বলা হয়েছে, এইদিকে একটা জ্যা, এইদিকে একটা জ্যা। তোমরা যদি বেসিক থেকে শিখতে চাও, একদম বেসিক যে বৃত্তের চ্যাপ্টারে কী কিছু আছে, কী কী সমস্ত ফর্মুলা রয়েছে, তোমরা ভিডিওর প্লেলিস্টে চলে যাই, প্লেলিস্টে তোমাদের প্লেলিস্ট করে দেওয়া হয়েছে বৃত্তর, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে আই বাটনে ক্লিক করেও তোমরা দেখতে পারবে। এখানে দুটো জ্যা কী আছে, সমান। এ বি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমি সিডি, দুটো জ্যা আমার সমান হয়ে গেল। এবার কী বলা হয়েছে, এ ও বি, তাহলে এই যে এ থেকে আমি নিলাম, এ ও বি নিয়ে নিচ্ছি, এ ও বি, এই কোণটা দেওয়া রয়েছে আমাদের কত, 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। তাহলে এই যে সিওডি যে কোণটা তৈরি হচ্ছে, এদিকে সিওডি যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা আমাদের কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। সবসময়ের জন্য মনে রাখবে, যখন দুটি জ্যা বৃত্তের মধ্যে দুটি জ্যা যদি সবসময়ের জন্য সমান হয়, তাহলে সমান দুটো জ্যা বৃত্তের সঙ্গে সমানই কেন্দ্র তৈরি করে, এখানে সমানই কোণ তৈরি করে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। এর সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে যে এই যে ব্যাসার্ধগুলো এখানে দেখতে পাচ্ছ, এই ব্যাসার্ধগুলো দেখে নাও, এই যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, সবকটাই সমান হবে, একই হবে, কারণ এটা কি ব্যাসার্ধ বৃত্তের। সেই এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু মনে রাখতে লাগবে, এই যে 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 কনসেপ্টগুলো হচ্ছে, এই কনসেপ্টগুলো জানা থাকলে তোমরা অনেক কোশ্চেনের অ্যান্সার খুব সহজে দিতে পারবে। সেই জন্য কনসেপ্ট জানার জন্য তোমাদেরকে আমার প্লেলিস্টে ভিডিও তৈরি করে দেওয়া আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম প্লেলিস্ট তৈরি করা আছে, সেগুলো তোমরা দেখে নেবে, এখানে তোমাদের সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্লাস 10 থেকে একদম পুরো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আগে দেখে দেবো নেক্সট কোশ্চেনটা, এখানে কী বলা হয়েছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্তে পরস্পরকে ছেদ করে। তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, এই একটি বৃত্ত নিলাম, এই আর একটি বৃত্ত নিলাম, দুটি সমান বৃত্ত নিলাম, দুটোকে ছেদ করেছে। এবার এখানে তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য, সাধারণ জ্যা কোনটা, এখানে এখানে সাধারণ জ্যা হয়ে গেল এই যেটা, এই পোর্শনটা, এটা হয়ে গেল এখানকার সাধারণ জ্যা। এটা বলা হয়েছে 12 সেন্টিমিটার, এটা বলা হয়েছে এই কেন্দ্র দিয়ে দাও, এখানে একটা কেন্দ্র, এখানে একটা কেন্দ্র, এই সাধারণ জ্যার দৈর্ঘ্য দেওয়া হয়েছে 12 সেন্টিমিটার, এবং বলা হয়েছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেটা এখানে 10 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যাসার্ধকে এঁকে নিই, ব্যাসার্ধ আমরা এখানে এঁকে নিচ্ছি, এই যে এখান থেকে আমি এখানে ব্যাসার্ধ এঁকে নিলাম, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও এখানকার মধ্যে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর পর্যন্ত আমি যত যেখানে টানবো সেখানেই আমার ব্যাসার্ধ হবে। তাহলে এটাও কত, 10 সেন্টিমিটার। এখান থেকে এটা কত, এটাও তোমার 10 সেন্টিমিটার, সবগুলো 10 সেন্টিমিটার।
এবার আমাদের কি বের করতে লাগে, বের করতে এখানে যেটা হবে আমাদেরকে এই যে এই বৃত্ত থেকে এই যে কেন্দ্র যে এই দূরত্বটা এই ডিস্টেন্সটা কত এটা আমাদেরকে এখানে বের করতে লাগবে। এবার তোমাদের বলে দিই বৃত্তের একটা কেন্দ্র থেকে জ্যার, এটা আমাদের কি সাধারণ জ্যা, জ্যার উপরে যদি লম্ব টানা হয় তাহলে সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখানে এই জ্যার দৈর্ঘ্য কত ছিল, এখানে 12 সেন্টিমিটার জ্যাটার দৈর্ঘ্য ছিল, তাহলে সমান দুই ভাগে যদি ভাগ করে তাহলে উপরেরটা কত হয়ে যাবে, উপরের দিকে হয়ে যাবে 6 সেন্টিমিটার, নিচের দিকে হয়ে যাবে 6 সেন্টিমিটার। এইবার তোমাদের এখানে দেখে নাও এই জায়গাটা, তোমাদের পোর্শনটা একটু ভালো করে বুঝে নাও। এই জায়গাটাই দেখতে পাচ্ছ এই যে এটা 10 সেন্টিমিটার, এটা কি আমাদের অতিভুজ, এটা কি আমাদের ভূমি, এটা কি আমাদের লম্ব। এখানে কোনো কিছু তোমাদের সূত্র কি মনে আছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিকাস টু অতিভুজ স্কোয়ার, একটা সূত্র রয়েছে। তাহলে এখানে যদি আমি সেই সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে এই ভূমিটা আমাদের বেরিয়ে যাবে, এখান থেকে এই জায়গাটার ভূমিটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কী করবো, ভূমিটা আমাদেরকে বের করতে লাগবে, ভূমি ইজিকাস টু কি হয়ে যাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিকাস টু অতিভুজ স্কোয়ার যদি হয় তাহলে ভূমি স্কোয়ার ইজিকাস টু আমাদের হয়ে যাবে কি অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস তোমাদের এখানে কি হয়ে যাবে লম্বের স্কোয়ার, ছয়ের স্কোয়ার, সরি এখানে 100 একবারে লিখে দিয়েছি, এখানে তোমার 10 স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে কত 100 মাইনাস 36, তাহলে কত চলে আসবে এখানে তোমাদের 100 মাইনাস 36 হলে 64। এবার কি ভূমির স্কোয়ার, ভূমির স্কোয়ারটাকে বাদ দিয়ে যদি আমি এদিকে রুট আন্ডার করে দিই তাহলে কি ভূমিটা বেরিয়ে চলে আসবে স্কোয়ারে হয়ে গেলে, তাহলে 64 সমান কত 8। তাহলে এটা বেরিয়ে এলো কত, এটা আমাদের 8 বেরিয়ে এলো, এটা আমাদের কত বেরিয়ে এসছে, এটা আমাদের 8 বেরিয়ে এসছে, এই পোর্শনটা আমাদের 8 বেরিয়ে এসছে। তাহলে এই পোর্শনটা কত হবে বলো দেখিনি, এই পোর্শনটাও ঠিক একই জিনিসই রয়েছে, দেখো এখানেও 10 এদিকে 6, তাহলে এটাও কত হবে, এটাও 8 হবে, তাহলে 8 + 8 কত হয়ে গেল 16 সেন্টিমিটার। তাহলে দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হয়ে গেল 16 সেন্টিমিটার। তোমরা যখনই বুঝে যাবে একবার, একবার বুঝে গেলে সমস্ত কোশ্চেনগুলোকে 2-3 সেকেন্ডে কিন্তু করে দিতে পারবে। নেক্সট পয়েন্টে দেখে নেবো আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, ওপি যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে পি বিন্দুকে আমি জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত হবে সেটি বের করতে লাগবে। তাহলে এই যে বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের এই যে কেন্দ্রে দিয়ে দিলাম, কেন্দ্রে আমি যে কোনো একটা পি বিন্দু বলা হয়েছে, এই যে আমি এখানে নিচে একটা পি বিন্দু নিলাম, এই আমি একটা পি বিন্দু নিলাম এখানে। এবার কি বলা হয়েছে, ও পির দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখানে 3 সেন্টিমিটার, তাহলে কোনটা দেওয়া হয়েছে, এখান থেকে এই জায়গাটা দেওয়া হয়েছে 3 সেন্টিমিটার। এবার কি বলা হয়েছে, এবার পি বিন্দু দিয়ে একটি জ্যা যাচ্ছে, তাহলে যে এটা পি বিন্দু, তাহলে পি বিন্দু দিয়ে একটা জ্যা এঁকে দাও এখানে, পি বিন্দু দিয়ে এই যে আমি একটা জ্যা এঁকে দিলাম, পি বিন্দু দিয়ে আমি একটা জ্যা এঁকে দিলাম। এইবার এখানে আমাদের কী বের করতে হবে, এই যে জ্যাটা আমি আঁকলাম এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে। এছাড়াও আরেকটা কী জিনিস দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কী হয়, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো একটা জায়গা পর্যন্ত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি এইদিকে চাইলে এইদিকে নিতে পারবো, এদিকে চাইলে ওইদিকে নিতে পারবো, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার্থে আমাদের কী নিতে লাগবে, এখানে নিতে লাগবে। তাহলে এটা কত হয়ে গেল আমাদের, এটা 5 সেন্টিমিটার। ঠিক এখানেও দেখে নাও কত চলে এসেছে, তোমাদের বারবার করে বলছি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার উপরে যদি আমরা কোনো লম্ব টানি সেই লম্বটাকে জ্যাটাকে দুই ভাগে ভাগ করছে, তাহলে এখানে অতিভুজটা তোমাদের 5 রয়েছে, লম্বটা 3 রয়েছে, ভূমি বের করবো আমরা কী করবো, 5 স্কোয়ার - 3 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে কত চলে যাবে, 25 - 9 মানে কত হয়ে যাবে তোমাদের, এখানে 25 থেকে 9 বাদ দিলে 16, 16 উপরে এগুলো সবের উপরে একবার ডাইরেক্ট রুট আন্ডার করে দাও, রুট আন্ডার, তাহলে এখানে কত চলে আসলো 4। এখানে শুধু মাথায় ধ্যান রাখবে যে এখানে 4টা কোনটা, 4 শুধু এই পোর্শনটা, কিন্তু আমাদের কী বলা হয়েছিল কোশ্চিনে যে জ্যাটার পুরো দৈর্ঘ্য কত, কারণ সমদ্বিখণ্ডিত করছে মানে সমান দুই ভাগে ভাগ করছে, মানে এদিকটা যদি 4 হয় তাহলে এদিকটাও 4, তাহলে জ্যাটার পুরো জ্যাটার দৈর্ঘ্য কত হবে, 8 সেন্টিমিটার। আশা করছি মাথার মধ্যে ঢুকেছে, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের জন্য লাস্ট কোশ্চেন করার আগে, যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দেবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এবং আমরা তোমাদের জন্য যে জেনারেল সায়েন্সের সেই জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 100 নম্বরের যে পোর্শনটা রয়েছে তারও সিরিজ খুব শীঘ্রই আমরা শুরু করে দেবো। তোমরা যারা প্রথমবার ভিজিট করছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে আগে যে সমস্ত ম্যাথের ভিডিওগুলো দেওয়া রয়েছে বেসিক থেকে যেগুলো রয়েছে, বেসিক থেকে সেখানে এখন তোমাদের বেসিক থেকে শেখাতে গেলে একটু টাইম লেগে যেতে পারে, কারণ তোমাদের অক্টোবর এক্সাম সম্ভবত হবে না, তোমাদের নভেম্বর বা তারপরে এক্সাম হতে পারে, কিংবা যদি অক্টোবরও যে ডেট দেওয়া রয়েছে এখনও কোনো কনফার্ম হয়নি, তাহলে তোমাদের একদম বেসিক থেকে শুরু করা এখন সম্ভব না। সেই জন্য তোমরা প্লেলিস্টে যেগুলো রয়েছে ক্লাস 10-এর যে সমস্ত ম্যাথের ভিডিওগুলো রয়েছে সেগুলোকে দেখে নেবে, সেগুলো দেখে নিলে কিন্তু সেখান থেকে তোমরা যে বেসিকটা ম্যাথের যে বেসিকটা সেই বেসিকটা কিন্তু মাথার মধ্যে, কারণ বেসিক জানা থাকলে তোমরা অনেক কোশ্চেনের অ্যান্সার খুব সহজে তোমরা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে। চলো এবার এই কোশ্চেনটা দেখে নিই, এই কোশ্চেনটা কী বলা হয়েছে আমাদের এখানে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এবার বৃত্তের জ্যার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার, এবার বৃত্ত থেকে জ্যার দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে লাগবে। তাহলে আবার সেই বৃত্ত এবং তোমাদের বৃত্ত থেকে অঙ্ক যদি এসে থাকে বেশিরভাগ দেবে এই জ্যার রিলেটেডের কোশ্চেনই কিন্তু এসে থাকে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, বৃত্তের যে কেন্দ্র,
কেন্দ্র থেকে আমি এখানে একটা এ এঁকে নিচ্ছি, আগে জ্যা একটা এঁকে নিচ্ছি। এই যে আমি জ্যা এঁকে নিলাম, জ্যার নাম দিয়ে দাও তুমি এখানে এবি, জ্যা এঁকে নিলাম এবি। এবার বৃত্তের ব্যাসার্ধ বলা হয়েছে, তাহলে ব্যাসার্ধ একটা এঁকে নিচ্ছি আমি বৃত্তের। এই যেখান থেকে একটা ব্যাসার্ধ এঁকে নিলাম 13 সেন্টিমিটার। বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য, এবার দেওয়া হয়েছে কি এই জ্যাটার পুরোটা দৈর্ঘ্য দেওয়া হয়েছে, এটা কত দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার। এবার আমাদের বের করতে হবে কি, এখানে এই কোশ্চেনটাতে বের করতে হবে যেটা আমাদেরকে, এই কোশ্চেনটা আমাদেরকে এখানে বের করতে লাগবে এই যে এখান থেকে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত। এখানে যদি এখানে আমি একটা যদি এম নাম দিই, এটা যদি আমাদের ও হয় বৃত্তের কেন্দ্র ও, ও এম এর দৈর্ঘ্য আমাদের কত সেটা আমাদেরকে বের করতে হবে। জ্যার থেকে বৃত্তের, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্বটা কত আছে সেটা বের করতে লাগবে। তাহলে এখানে কি নিচেরটা দেখো জ্যা দেওয়া হয়েছে, এবার বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপরে কোনো যদি লম্ব টানা হয় তাহলে কী হয় সেটি জ্যাটাকে দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে অর্ধেকের দৈর্ঘ্য মানে এই সাইডের দৈর্ঘ্যটা কত হবে, এদিকেরটা হয়ে যাবে তোমাদের 5 সেন্টিমিটার। এবার দেখো তোমাদের কাছে সব চলে এসছে, এখানে তোমাদের এটা অতিভুজ, এখানে তোমাদের এটা ভূমি, এখানে আমাদের কী বের করতে লাগবে লম্ব বের করতে লাগবে। তাহলে কী হয়ে যাবে 169, 13 স্কোয়ার করবো 169, 5 স্কোয়ার করবো কত 25, এর উপরে একটা রুট আন্ডার দিয়ে রেখে দাও। তাহলে এখানে কী চলে আসবে রুট আন্ডারের মধ্যে 144, 144 স্কোয়ার কত 12। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 12 সেন্টিমিটার, তোমাদের বি অপশনে আছে 12 সেন্টিমিটার, তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কিচ্ছু না, কোনো ঘাবড়ার কোনো কারণে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট করিয়ে দেবো, তোমরা জাস্ট এখানে সাপোর্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।